हेलो दिस इज शुभ्रजित एंड वेलकम यू ऑल टू माय चैनल। तो आई गुप आई ग्रासरूट एंटरटेनमेंटের পক্ষ থেকে বা জিদার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আপকামিং তাদের ভেঞ্চার প্রোডাকশন চ্যানেলজি এবং দিদি পেয়ার ওয়াই স্টার কাস্টার রয়েছেন তার টিজার টাইলো আজকে। তো এই যে ডায়েটার সৌভিক কুণ্ডুই নেয়, এর আগে জিদার প্রোডাকশন হাউস থেকে সুইজারল্যান্ড ডায়েট করেছিলেন, লুক মেনেছিলেন, নাপি চ্যালেঞ্জ ছিলেন, বেশ ভালো একটা জমজমাটি পারিবারিক যেরকম টেম্পলেট হয়ে থাকে সেরকম একটা টেম্পলেটের ছবি লেগেছিল। তো আইকুবয়ের যতটা এতক্ষণ এখনো পর্যন্ত গ্লিমসেস বা লুকস বাইরে এসছে তা তো একটা আদ্যবন্ধ একটা পারিবারিক টেম্পলেটারি গল্প, বাট সেটা একদম গ্রামের একটা প্রেক্ষাপটে নিয়ে সাজিয়েছে। এবারে তার মধ্যে আর এর থেকে বেশি কী আছে সেটা জানবার জন্য অবভিয়াসলি আমাকে টিজারটা দেখতে হবে। এখন আমি টিজারটা দেখিনি, বন্ধু ফার্স্ট টাইম দেখবো আপনাদের সঙ্গে এবং দেখে আপনাদের সঙ্গে আমার স্পন্টেনিয়াস রিয়াকশন এবং সেটা নিয়ে যদি কিছু ডিটেল আরও কিছু বলার থাকে তো সেটা এই ভিডিওর মধ্যেই বলবো। তো আপনারা আপনাদের স্ক্রিনে ঠিক এই জায়গাটাতে চোখ রাখুন। তো চলুন দেখি না, প্রশ্ন করা যাক। আদ্যপান্ত গ্রাম্য জীবনের যে সারল্যতার গল্প আমরা দেখেছি, এর আগে বাংলা ছবিতে দেখেছি বা অন্যান্য ভারতীয় ছবিগুলোতে দেখে এসেছি সেরকমই একটা গল্প, বাট সেখানে স্ট্রাগলের পয়েন্টগুলো অবশ্যই দারিদ্র জায়গা রয়েছে। এবং তার সঙ্গে দুটো জিনিস মনে হলো, একটা তো এই টেকো প্রশ্ন, এটা কি শুধু সে প্রণজিৎ চ্যাটার্জির মানে ফ্যান কোথাও একটা গিয়ে এরকম একটা ব্যাপার কি যে সে ফ্যান এবং তার রোল যেরকম এক জায়গাতে একমা মেকআপ টেকআপগুলো লাগাচ্ছিল ওগুলো দেখে কোথাও একটা গিয়ে মনে হলো যে সে তার ফ্যান হয়তো বা তাকে মিমিক্রি করে এরকম একটা ক্যারেক্টার, এবং তাকে একটা যতদূর জানি যে তাকে একটা হকারি করে এবং সেখান দিয়ে তার রুজি রোজগার বা তার জীবিকা নির্বাহ করা, এবং তার সঙ্গে কোথাও একটা গিয়ে তার ওই টাক পড়ে যাওয়ার ব্যাপারটা, তার মধ্যে পরচুলা লাগাচ্ছে অল, এই যে স্ট্রাগলগুলো সোশ্যালি একটা স্ট্রাগল সঙ্গে একটা ফিনান্সিয়াল স্ট্রাগল, এই দুয়ের মাঝখানে থেকেও কোথাটা কি বাবার যে স্নেহ, বাবার যে মমতা বা তার আগলে রাখার যে প্রচেষ্টা তার সন্তানকে শেল্টার দেওয়ার একটা যে প্রাণপণ চেষ্টা, সেই চেষ্টাটি একটা গল্প ওই আই কুকুরায়। তো তার মাঝখানে এবার যেগুলো দেখাচ্ছে স্ট্রাগলের পয়েন্টগুলো সব থেকে বেশি উপযোগ্য হবে এই ফিল্মের, যেগুলোর মাঝখান দিয়ে বা যেগুলো অ্যাকচুয়ালি ডার্ক সাইড, যে লো নোট যেগুলোর থেকে হাই নোট বা খুশির মুহূর্তগুলো আমরা অনেক বেশি করে হয়তো এনজয় করতে পারবো বলেই মনে হচ্ছে। তো সবই কুণ্ড এর আগে মোটামুটি এই পারিবারিক ইমোশনের গল্পগুলোকে বেশ ভালোভাবে পুল আপ করতে পেরেছিলেন। সুইজারল্যান্ড আমার বেশ ভালোই লেগেছিল, সেজন্য কিছু কিছু জায়গা আমার একটু অড লেগেছিলো, সেগুলো ছাড়া মোটামুটি সুইজারল্যান্ড যদি বলি পারিবারিক টেম্পলেট বা স্যাটেলাইট রাইটসে যেগুলো বেশ ভালো একটা দাম পেতে পারে ওর ছবি মনে হয়েছিল এই সুইজারল্যান্ডকে। তো সেই ডাইরেক্টর যখন এরপর যখন একই প্রোডাকশন হাউসের কাছ থেকে করছে বা জিত এবং সঙ্গে বিজনেসের দিকটাও খুব ভালো বোঝেন, সেদিক থেকে তার এই পারিবারিক অ্যাঙ্গেলগুলো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যেটুকু টিজার থেকে রয়েছে, এবং তার সঙ্গে একই ডাইরেক্টর একই প্রোডাকশন হাউস, তো ওই অ্যাঙ্গেলগুলো থাকবে। বাট এবার দেখার বিষয় কতটা সে স্ট্রাগলের পয়েন্টগুলোকে কতটা বেশি করে সে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে, যার জন্য এই যে ইমোশনের দিকগুলো বাবা বাবা কিংবা মেয়ের মধ্যে ওই বন্ডিংগুলো তাদের মধ্যে মোমেন্টসগুলো ক্রিয়েট হচ্ছে বা আইকুকু আই বলে যে গানটা শোনা যাচ্ছে, এই ব্যাপারগুলো আরও বেশি করে যেন দেখতে ভালো লাগবে, আরও বেশি করে যেন আমরা ফিল করতে পারবো। তো দেখা যাক ওভারঅল একটা ভালো একটা প্লট সাজিয়েছেন বলেই মনে হলো, অ্যাটলিস্ট সিটিজেনের দিকে। এবং গ্রাম্য জীবনের ওই যে সিনগুলো যেগুলো আমরা সচরাচর দেখে আসি, রাস্তাঘাট, পুকুর, একটা পদ্মপাতার মধ্যে ক্রেডিট সিনটা যেভাবে চলছে, পুকুরে একটা পদ্মপাতা ভাসছে এবং এই নিয়ে তো একটা ক্লাসিক সিন রয়েছে পদ্মের পাঁচালী, সেটা অন্য প্রসঙ্গ। বাট এই চেনা গ্রাম্য জীবনের যে ছবিগুলো, ওই ছবিগুলো খুব বেশি করে যেন দেখা যাচ্ছে, এবং তার মাঝখানে স্ট্রাগলের লাইফ এবং তার সঙ্গে একটা খুশির মুহূর্ত বা সব কিছু হারিয়েও যেন সব কিছু পাওয়ার একটা প্রাণপণ চেষ্টা সেটা দেখা যাচ্ছে টিজারের মাধ্যমে। তো এছাড়া
এর থেকে বেশি কিছু জানবার জন্য বা অ্যাটলিস্ট আমার বোঝবার জন্য আরও হয়তো একবার ট্রেলারটা দেখতে হবে, তারপর না এর কমেন্ট বক্সে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করা যেতেই পারে এবং এরপরে ট্রেলার কবে আসে দেখা যাক। তো এর কাস্টিংটা বেশ ভালো রয়েছে, অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জি রয়েছেন, দীপিকা রয়েছেন, দীপিকার খুব একটা কাজ এখানে দেখলাম না বা খুব একটা ফ্রেমিং পেলাম না, বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জি তার অ্যাক্টিংয়ের রেঞ্জ কি আমরা সেটা নিয়ে নতুন করে কারোরই বলবার দরকার পড়ে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিতে। তো তার যেভাবে পুলিশ এসে ধাক্কা মেরে ফেলছে ওই জায়গাটাতে, তার রাগটা কিছু একটা হয়তো সে বলতে গিয়েও যেন বলতে পারলো না, হয়তো তার পাটা আটকে আছে যেন ওই ফিনান্সিয়াল বা তার দারিদ্রতা তার পাটাকে আটকে দিল বা কিছু একটা কোনো কারণের জন্য সে আটকে গেল, তার ফেসিয়াল এক্সপ্রেশনগুলোতে মনে হচ্ছিলো কিংবা তার মেয়ের সঙ্গে ওই চুল বেঁধে তার মুহূর্তগুলো, ওই মুহূর্তগুলো খুব র, খুব যেন একদম ন্যাচারাল একটা ফ্লো ছিল ওই মুহূর্তগুলোর মধ্যে। তো অ্যাক্টিংয়ের ওই মুহূর্তগুলো, বন্ডিংয়ের মুহূর্তগুলো, এছাড়াও যতদূর জানি মিথিলা রয়েছেন, সোহিনী সেনগুপ্ত রয়েছেন, ভালো একটা কাস্টিং রয়েছে এই সিনেমাটার, ওভারঅল একটা বেশ ভালো প্যাকেজ হতে চলেছে বলেই মনে হয়। এবার ট্রেলার আসলে বাইরে আরও গানগুলো সামনে এলে আরও হয়তো সিনেমাটা নিয়ে আরও বেশি করে কথা বলা যাবে। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড অফ দিস টিজার রিভিউ অফ আই কুকু আই। আপনাদের কেমন কি লাগলো এই টিজারটা আজ নববর্ষের দিনে, অলরেডি দুপুর 12টা থেকে স্ট্রিম হওয়া শুরু হয়েছে, কেমন কি লাগলো অবভিয়াসলি জানাতে বলবেন না। এবং আমার এই ভিডিও নিয়ে যেটুকু আমি বললাম এর গল্প নিয়ে বা আমার যেটুকু মনে হলো যা, এগুলো নিয়ে যদি আপনারা কোনোভাবে সহমত থেকে থাকেন বা যদি দ্বিমত থেকে থাকেন তাহলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই শেয়ার করুন। এবং আমার চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারবেন। বাই বাই।